হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, তার একটা মোটামুটি একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ডোমিসাইল সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট কীভাবে ফিল আপ করবে টোটাল টিউটোরিয়াল তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর পারফর্মা ওয়ান এবং প্রোফর্মা ওয়ান এবং প্রোফর্মা টু কাদের জন্য? অ্যাকচুয়ালি অনেকে কিন্তু কমেন্ট করছিলে যারা বুঝতে পারছো না, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে অনেকটা। আচ্ছা, আরেকটি বিষয়, তোমাদের যে সিট ইনক্রিজ হয়েছে, তোমাদের সর্বমোট কতগুলি সরকারি কলেজে সিট রয়েছে, অর্থাৎ সিট ম্যাট্রিক্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, পরবর্তী আরও একটি প্রশ্ন, যে কত পেলে সরকারি কলেজ পেতে পারি? হ্যাঁ, তো সেটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি আগের ভিডিওতে, তবুও আমি আজকে একটু তোমাদের অল ডিটেলসটা আমি একটু জানিয়ে দেবো শর্টকাটে। সার্টিফিকেটে কার সাইন লাগবে, অর্থাৎ এই যে ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এখানে কার সাইন লাগবে সেই সম্পর্কে আলোচনা করব। আরেকটি বিষয়, একজন কমেন্ট করেছিল, দাদা এই বছর হয়তো আমার কাউন্সিলিংয়ের সুযোগ হবে না, তো আমি বলে রাখি যে এই বছর কি সবাই কাউন্সিলিং করতে পারবে, সেই বিষয়টা আমি আজকে টোটাল ডিসকাস করব। ওকে, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভীষণ মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে স্পেশাল ভিডিওটি। তো দেখো, প্রথমে বলবো, যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে প্রবেশ করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি। আর এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমার মূল্যবান মতামতটি। ফার্স্ট অফ অল আমরা জেনে নেবো যে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে। তো তোমরা জানো আগের সেশনে আমরা আলোচনা করেছিলাম যে রেজিস্ট্রেশন, অ্যাকচুয়ালি আমি যে বোর্ডে কল করেছিলাম ওনারা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারেননি। আমি আবার কল করেছিলাম গতকালই, আমি আবার আরেকবার কল করেছিলাম, তো ওনারা একই কথা বলেছেন যে দেখো এক্ষেত্রে কিন্তু পুজোর পরবর্তীকালে তোমাদের একটা চান্স আছে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার, তার আগে কিন্তু আর সম্ভাবনা নেই। ওকে, আর যদিও হয় আমি তোমাদের একদম এক্স্যাক্টলি জানিয়ে দেবো যে কবে থেকে কী হচ্ছে না হচ্ছে। আর রেজিস্ট্রেশনটা অবশ্যই সকলের জন্য ম্যান্ডেটরি, তোমরা প্রত্যেকেই কিন্তু রেজিস্ট্রেশনটা করবে, তা নাহলে কিন্তু তোমরা পরবর্তী যে স্টেপগুলো অর্থাৎ কলেজ চয়েস বা কাউন্সিলিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি বা কম্পালসারি, আবশ্যিক একদম। তবে মোটামুটি আমি একটা আন্দাজ করে বলতে পারি যে খুব বেশি হলে অক্টোবরের হয়তো লাস্টের উইকে বা থার্ড উইকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হয়ে যাচ্ছে। ওকে, তোমরা কিন্তু তার আগে যে যে সার্টিফিকেটগুলো দরকার আমি এখনই সেই নামগুলো বলবো, সেই সার্টিফিকেটগুলো অবশ্যই কিন্তু রেডি রাখবে, কারণ তোমরা যে কাউন্সিলিং যখন করবে, কাউন্সিলিংয়ের অ্যাকচুয়ালি ফার্স্টে যে মানে রেজিস্ট্রেশন প্রসেসটা, সেখানে কিন্তু তোমাদের এই ডকুমেন্টগুলো অবশ্যই সেখানে আপলোড করতে হবে। সুতরাং তোমরা এখনই সেই পারফর্মাগুলো, প্রোফর্মাগুলো এবং বাকি যে সার্টিফিকেটগুলো সেগুলো এখনই রেডি রাখবে স্ক্যান করে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক ফার্স্টে যে কী কী সি তোমাদের কী কী ডকুমেন্ট লাগছে। ওকে, তারপর আমি একে একে সমস্ত বিষয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট অফ অল জেনে নাও যে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর কাউন্সিলিং, কাউন্সিলিং হওয়ার আগেই কিন্তু তোমাদের এই ডকুমেন্টগুলো লাগবে। ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট, যেটা আমি একটু পরে তোমাদের দেখাবো, যেটা ফিল আপ টোটাল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তারপর কী লাগছে, তারপর লাগছে কাস্ট সার্টিফিকেট, মনে করো কারো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যেটাই রয়েছে, এবং এছাড়াও যাদের পিডাব্লিউডি সার্টিফিকেট রয়েছে, ওকে, তোমাদের এই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই লাগবে। আর একটি বিষয়, যারা অরফানস কোটায় রয়েছে তারা কি করবে, আর সিভিল ডিফেন্সের, সিভিল ডিফেন্সে অবশ্যই একটি সার্টিফিকেট দিয়ে থাকবে তোমাদের, সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে। চলো আর একটি বিষয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তোমাদের যে অ্যাডমিট কার্ডটি ছিল মাধ্যমিকে, সেই অ্যাডমিট কার্ডটি তোমাকে স্ক্যান করে রাখতে হবে, অথবা তোমার যদি অ্যাডমিট কার্ড কোনো কারণে তুমি না দিতে চাও, তুমি কিন্তু তোমার বার্থ সার্টিফিকেটটাও কিন্তু দেখাতে পারবে। চলো আরেকটি বিষয়, এইচএসসির মার্কশিটটা কিন্তু এখানে লাগছে, সেটাও কিন্তু আপলোড করতে হবে এখানে। র্যাঙ্ক কার্ড, যেই র্যাঙ্ক কার্ডটা তোমরা কিছুদিন আগে ডাউনলোড করেছো, সেই র্যাঙ্ক কার্ডটা প্রিন্ট আউট করার পর সেটা স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে, বা পিডিএফটাও কিন্তু এখানে আপলোড করতে পারো। পিডাব্লিউডি সার্টিফিকেট, যেটা আমি একটু আগেই বললাম, ফিজিক্যাল পার্সনস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা ডাউনলোড, এখানে কিন্তু অবশ্যই সেটা আপলোড করতে হবে, ইডাব্লিউএস সার্টিফিকেট। এবং আরেকটি বিষয় হচ্ছে মেডিকেল ফিটনেস, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিছু না, ওটা তোমাকে আমি দেখিয়ে দেবো,
ওটা তুমি শুধু যে কোনো একটি নার্সিং হোম বা হসপিটাল যাওয়ার পর সেখানে যে কোনো একজন ডক্টরকে দেখালেই কিন্তু উনি সমস্ত কিছু টেস্টিং করে তোমাকে অবশ্যই একটি মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট ওখানে সাইন করে দেবেন এবং প্রত্যেকটা জিনিস ফিল আপ করে তোমায় দিয়ে দেবেন। ওকে, তো চলো একে একে দেখে নিই যে ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্টের সার্টিফিকেট কীভাবে ফিল আপ করতে হবে। যদিও তোমরা প্রায় অনেকে হয়তো করে ফেলেছো, তবুও অনেকে যাদের যাদের অসুবিধা হচ্ছিলো বা যারা জানতে চাইছো তাদের জন্য এই বিষয়টি আমি একবার ক্লিয়ার করে নিচ্ছি। ফার্স্টে আমরা দেখে নেব প্রোফার্মা ওয়ানটা। প্রোফার্মা ওয়ানটা এটা কিন্তু প্রত্যেকেই ফিল আপ করতে হবে, অর্থাৎ যারা এএনএম করতে চাও তাদেরও করতে হবে, যারা জিএনএম করতে চাও তাদেরও কিন্তু করতে হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে তার উল্লেখ রয়েছে, দেখো জিএনএম এবং এএনএম বোথের ক্ষেত্রে কিন্তু এটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এইবার বলে রাখি যারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারা কিন্তু অন্ততপক্ষে 5 বছর, এখানে লেখাই রয়েছে 5% প্রিসেডিং ইয়ার্স টিল 31/12/2020, ওকে, যে 5 বছর পর্যন্ত তোমার কিন্তু সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, এবার বলছি যে এখানে আই হেয়ারবাই সার্টিফাই দ্যাট আই পার্সোনালি নো মিস্টার বা মিসেস, তোমার এখানে অ্যাকচুয়ালি তোমার নামটা হচ্ছে, এটা তুমি নিজে ফিল আপ করে নেবে তোমার নাম। তোমার নাম ধরো যদি হয়, আমি যদি একজন ছেলের নাম হিসেবে বলি রাজু, ঠিক আছে, রাজু রাজু দাস, তো সে তার নামটা লিখবে ডটার অফ, ডটার অফ। এখানে অ্যাকচুয়ালি ছেলেদের জন্য এখানে এখানে কিছু লেখা নেই, দেখো এখানে এখানে তোমাকে কী করতে হবে, এখানে তোমার পিতার নাম লিখতে হবে, ঠিক আছে, মনে করো কার যার যে পিতার নাম সেটা এখানে লিখবে, বাবার নামটা ফাদার্স নেম। তারপর ওয়াইফ অফ, ওয়াইফ তোমরা যদি বিবাহিত হয়ে থাকো, বিবাহিতা, সেক্ষেত্রে তোমাদেরকে এই ওয়াইফ অফে লিখতে হবে তোমার স্বামীর নাম। আচ্ছা, নেক্সট আসে কি, শি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হ্যাজ বিন রিসাইডিং ইন দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, এখানে কিন্তু তোমাদের জেলার নামটি লিখতে হচ্ছে। মনে করো কারো বাড়ি কলকাতা, তো সে কলকাতা লিখবে, ওকে, যার যেখানে বাড়ি সে ডিস্ট্রিক্টের নাম কিন্তু ওখানে লিখতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে হার প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের ফুল অ্যাড্রেসটা এখানে লিখতে হচ্ছে, ওকে। যেমন মনে করো কেউ যদি গ্রামে থাকে তাহলে তার গ্রাম, পোস্ট, হ্যাঁ, তারপর কি, তারপর হচ্ছে থানা, তারপর জেলা, মুর্শিদ, তোমাদের তারপর হচ্ছে কি পিনকোড, ওকে, প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে এবং শেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিখবে স্টেটের নামটা। আর যারা কাউন্সিল, যারা তোমার মিউনিসিপ্যালিটিতে থাকো বা যারা মানে অ্যাকচুয়ালি শহরে থাকো তাদের কিন্তু ওয়ার্ড নাম্বার, তারপর তোমরা যে অ্যাড্রেসটা দাও ফুল প্রুফ অ্যাড্রেস সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। চলো এবার কি আসছি, এবার আসছি এখানে তোমাদেরকে একটা ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। মনে করো একটা 4x3 সেন্টিমিটারের একটা তোমার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে এখানে ইনপুট করতে হচ্ছে। আর এই যে জায়গাটাই ক্যান্ডিডেটস সিগনেচার, এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে। আর এই যে জায়গাটাই সিগনেচার অফ ক্ল্যারিফাইং সার্টিফাইং অথরিটি উইথ ডেট অ্যান্ড অফিসিয়াল সিল, এখানে যিনি সাইন করবেন উনি কিন্তু অ্যাকচুয়ালি যার কাছে তুমি যাচ্ছ, অর্থাৎ তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারেন যদি তুমি পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকো তাহলে তিনি সাইন করে দেবেন, অথবা তুমি যদি মিউনিসিপ্যালিটি থাকো তোমার কাউন্সিলার দিয়ে হতে পারে, অথবা সব থেকে ভালো হয় তোমরা যদি এসডি অফিস থেকে করে নিয়ে আসতে পারো তাহলেও হবে, ঠিক আছে, বিডিও অফিসেও হতে পারে। তার একটা সিগনেচার উইথ ডেট এবং তার সাথে কিন্তু একটা অফিসিয়াল সিল সেটাও কিন্তু এখানে লাগবে, সেটা এখানে উল্লেখ করাই হয়েছে, ওকে। চলো এবার আসি প্রোফার্মা টু, অর্থাৎ প্রোফার্মা টুটা কাদের জন্য, যারা মনে করো শুধুমাত্র জিএনএম কোর্সটা করতে চাইছো, ঠিক আছে, যারা শুধুমাত্র জিএনএম কোর্স করতে চাইছো, এনএমএ প্রতি সেরকম মানে নিষ্ঠা নেই বা যারা করতে চাও না তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রোফার্মা টুটা করলেই কিন্তু হয়ে যাবে। রেসিডেন্টাল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর অনলি জিএনএম কোর্স, ঠিক আছে, যারা ধরে নিয়েছো যে আমি জিএনএম চান্স পাচ্ছি তো তারা কিন্তু শুধুমাত্র এইটাই ফিল আপ করবে প্রোফার্মা টুটা, প্রোফার্মাটা, ওকে। তো এখানে দেখো তোমাদেরকে ফার্স্টে বলা হচ্ছে যে এখানে তোমাদের নিজের নামটা লিখতে হবে, সেম প্রসেস ডটার অফ তোমার পিতার নাম, তারপর কিন্তু ওয়াইফ অফ অর্থাৎ তুমি বিবাহিতা যদি হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নাম এখানে লিখবে। আচ্ছা এবার কী আসছি, এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে ফার্স্টে, এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নাম লিখতে হচ্ছে। আচ্ছা এবার আসছি প্রেজেন্ট অ্যাড্রেস, তুমি যেখানে আছো যেমনটা একটু আগে বললাম সেটা করবে, এখানে এক্সট্রা কিচ্ছু নেই, সেম একই জিনিস আছে, আর এখানে একটা ফটোগ্রাফ লাগিয়ে দেবে, এখানে তোমার সিগনেচারটা হয়ে গেলে তোমার কাজ কমপ্লিট। আর এখানে কিন্তু তুমি যে কাউন্সিলিংয়ে রয়েছো, যে মিউনিসিপ্যালিটিতে রয়েছো, এখানকার কাউন্সিলর অথবা যে কোনো একজন সরকারি আধিকারিককে দিয়ে সই করালে কিন্তু এই জায়গাটা
হয়ে যাবে। ওকে, শুধুমাত্র সই হলে হবে না, ডেট এবং তার সাথে সাথে সিল অর্থাৎ স্ট্যাম্পটাও কিন্তু উনি দিয়ে দেবেন। চলো এবার আসছি প্রোফার্মা 3। এই প্রোফার্মা 3 এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর ANM অ্যান্ড GNM কোর্স। তোমার তোমার যদি ANM কোর্স হয়ে থাকে তাও তোমায় করতে হবে, তুমি যদি GNM কোর্সের জন্য অ্যাপ্লাই করে থাকো তাও তোমায় এটা ফিল আপ করতে হবে। এখানে ফার্স্টলি তোমাকে একটা ফটোগ্রাফ লাগাতে হচ্ছে যেটা পাসপোর্ট সাইজ হতে পারে। ওকে, এখানে কিন্তু দেখো এখানে লিখাই আছে যিনি অ্যাটাচ করবেন তিনি একজন মেডিকেল প্র্যাকটিশনার হবেন, তো এখানে তোমরা অবশ্যই তার জন্য রেখে দিতে পারো, অথবা যিনি উনি যদি পারমিশন দেন তাহলে তুমি কিন্তু আগেও লাগিয়ে নিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে ক্যান্ডিডেট নেম ইন ব্লক লেটার। তোমার এখানে যে নামটা সেটা কিন্তু অবশ্যই ব্লক লেটার অর্থাৎ সমস্ত অক্ষর কিন্তু বড় হাতে লিখতে হবে। মনে করো কারোর নাম যদি হয় সুহানা, তো সেক্ষেত্রে কী দিতে হবে, এসটা বড় হাতের, এই ইউটা বড় হাতের, জাস্ট এ মিনিট, লেখাটা খুব ভীষণই বাজে হয়ে যাচ্ছে, SUHANA। ওকে, তো সমস্ত ক্যাপিটাল লেটারে লিখতে হবে বা বড় হাতে কিন্তু লিখতে হচ্ছে। ফাদার্স নেম বা গার্জেন নেম, তোমাদের বাবার নামটা লিখবে। ডেট অফ বার্থ, তোমাদের যে জন্ম তারিখটি রয়েছে সেটি লিখবে, যেটি মেনশন রয়েছে তোমার অ্যাডমিট কার্ডে। ওকে, বারবার বলি যে নামটা, নাম যদি কারো কোনো গণ্ডগোল হয়ে থাকে তাহলে কিন্তু যেটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেই অ্যাডমিট কার্ডের নামটাই লিখবে, আর ডেট অফ বার্থটাও কিন্তু সেখানে যেহেতু উল্লেখ থাকবে তাই সেই ডেট অফ বার্থটাই কিন্তু এখানে লিখবে। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস, তুমি যেখানে আছো বর্তমানে সেই অ্যাড্রেসটা বা ঠিকানাটা তুমি এখানে লিখবে, আর যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু দুটোই সেম লিখবে, বা এখানে একটা লিখলে তারপর এটা ডু লিখে দিতে পারো। বাট ভালো হয় যদি তুমি দুটোই ফিল আপ করে নাও, তোমার যদি সেম হয় তাও তুমি সেম লিখবে, না হলে তুমি ডু লিখতেও পারো। আচ্ছা, এবার বলছি যে হিস্ট্রি অফ ইলনেস, তোমার যদি কোনো অসুখ থাকে বা কোনো অসুস্থতা তোমার মধ্যে থেকে থাকে, যেমন হচ্ছে কি পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস, তোমার মধ্যে কী কী অসুখ ছিল, ঠিক আছে, মনে করো কারোর মধ্যে যদি কোনো অসুখ ছিল, যেমন যে কোনো অসুখ, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সেটা মেনশন করবে, বা যিনি মেডিকেল প্র্যাকটিশনার রয়েছেন MBBS ডক্টর বা যিনি প্র্যাকটিস করছেন অ্যাকচুয়ালি ডক্টর, তাকে দিয়ে বললে কিন্তু হয়ে যাবে। এইবার আসছি ফিজিক্যাল এক্সামিনেশন। মনে করো কার যার যেটা হাইট, ফার্স্টে যেটা লিখেছে যে হাইট, হাইটে যার যেটা হাইট সে সেটা উনি লিখে দেবেন যিনি এক্সাম করছেন। তারপরটা আসছে ফিজিক্যাল বিল্ড অর্থাৎ তোমার দৈহিক গঠন কীরকম, হ্যাঁ তুমি কি একদম ওকে আছো নাকি কোথাও কারো একটা আঙুল নেই, বা ধরো কারো হয়তো কোনো একটা সমস্যা রয়েছে, সেক্ষেত্রে উনি কিন্তু এটা লিখে দেবেন। ওকে, ডিফর্মিটি অর্থাৎ যদি কোথাও কোনো তোমাদের চিহ্ন থাকে, মনে করো কারো হয়তো চোখের নিচে একটা তিল রয়েছে, সেক্ষেত্রে উনি লিখে দেবেন সেই জিনিসটা। কারো ধরো মানে যার যেটা সমস্যা রয়েছে না সেটা কিন্তু ওখানে মেনশন করে দেবেন। পশ্চার অ্যান্ড গেইট, ওকে, অর্থাৎ বডি পশ্চার কীরকম রয়েছে সেই সম্পর্কে যিনি প্র্যাকটিশনার রয়েছেন MBBS ডক্টর তিনি কিন্তু এটা ফিল আপ করে নেবেন। কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মকাস মেমব্রেন, ওকে, যার স্কিন কীরকম, মনে করো কারো স্কিনে হয়তো অ্যালার্জি রয়েছে, কারো স্কিনে হয়তো কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু উনি সেটা তোমাদের কিন্তু উচিত সেটা বলে দেওয়া, এবং তিনি কিন্তু সেটা সেখানে ফিল আপের সময় বলে দেবেন। অ্যাকচুয়ালি এই যে মেডিকেল সার্টিফিকেট এটা কেন লাগে জানো কি, অ্যাকচুয়ালি যখন তোমরা কোনো মানে নার্সিংহোমে বা কোনো কোথাও ইনস্টিটিউটে যখন তোমরা কাজ করবে বা যে ক্ষেত্রে তোমাদের ট্রেনিং হবে, সেক্ষেত্রে তোমাদের যাতে সেই সব সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্যই কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা নেওয়া। ওনারা কিন্তু সমস্ত জিনিস দেখে নেবেন যে তোমার মধ্যে কী কী ইলনেস রয়েছে, তোমাদের কী কী অসুবিধে সেটা কিন্তু জেনে নিচ্ছে। কারণ দেখো সেই ক্ষেত্রে কী হবে, তোমাদের সেই সব কাজে কিন্তু অ্যাভয়েড করতে দেবে, তোমাদের কিন্তু সেই সব কাজ করতে দেবে না। সুতরাং আমি বলবো অবশ্যই যে কোনো কিছু মানে লুকাবে না, সমস্ত জিনিস কিন্তু তোমাদেরই ভালোর জন্যই করা। ওকে, সিক্সে কী রয়েছে, সিক্সে রয়েছে টিথ অ্যান্ড গাম অর্থাৎ তোমার দাঁতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কারো হয়তো দাঁত মানে মানে এমনও আছে হয়তো মানে পুরো কি বলবো হলুদ হয়ে যায়, মানে একদম টোটালি কিন্তু যার ইলনেস রয়েছে দাঁতেও অনেক সমস্যা থাকে অনেকের, তো সেক্ষেত্রে এটা কিন্তু লিখতে হবে। হিয়ারিং, যার শোনার একটু সমস্যা রয়েছে, কেউ কানে একটু কম শোনে, সেক্ষেত্রে মেন্টাল অ্যালার্টনেস, ওকে, কারো হয়তো যে মানসিক যে কি বলবো অ্যালার্টনেস তার যে মানে কি বলবো অ্যালার্ট রয়েছে, ঠিক আছে, সে কতটা কি অ্যালার্ট রয়েছে না রয়েছে সেটাও কিন্তু এখানে উনি মেনশন করে দেবেন। ব্লাড প্রেশার,
বিপি, এটা কিন্তু অবশ্যই নিয়ে তুমি কিন্তু আগে একটা টেস্ট করে নিয়ে যেতে পারো, অথবা তিনি কিন্তু তোমার সামনেই কিন্তু ব্লাড প্রেশার মেপে তোমায় বলে দেবেন। পালস অ্যান্ড রেসপিরেন্ট, ওকে, রেসপিরেন্সেন, এটাও কিন্তু উনি পালস চেক করে তোমাদের বলে দেবেন। আচ্ছা, ইউরিন টেস্ট ফর অ্যালবুমিন এবং সুগার, তোমার এখানে সুগার এবং অ্যালবুমিনের কী পরিমাণ রয়েছে সেটা উনি লিখে দেবেন। ব্লাড টেস্ট ফর টিসি, ডিসি, ইআরএস অ্যান্ড এইচবি পার্সেন্টেজ, এখানে কিন্তু সমস্ত জিনিসই কিন্তু উনি ফিল আপ করে দেবেন। এখানে ভিশন দেখো, চোখের লেফট সাইড রাইট সাইডে কীরকম কী ভিশন পাওয়ার রয়েছে সেটাও উনি টেস্ট করে বলে দেবেন। হার্ট, ওকে, লাংস, অ্যাবডোমেন, সমস্ত জিনিস প্রত্যেকটা কিন্তু অবশ্যই তিনি ফিল আপ করে দিয়ে দেবেন তোমায়। আচ্ছা, এইবার যে বিষয়টা আসছি আমি, এখানে দেখো, এখানে ফিট এবং আনফিট উনি লিখে দেবেন, যে যদি ফিট হয় উনি দাগ দিয়ে দেবেন, হ্যাঁ, আর যদি আনফিট হয় কোনো কারণে সেটা লিখে দেবেন যে এই বিষয়ে উনি আনফিট। তারপর উনি সিগনেচার এবং নেম, ডিগ্রি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে উনি একটা সিল দিয়ে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবেন। আচ্ছা, এইবার যেটা আসি লাস্টে, যে বিষয়টা, সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল ইলনেস টু রাইট অ্যান্ড এক্সামিনেশান, এখানে কি যার ধরো, সরি, এখানে আছে লিমিটেশন। আচ্ছা, মনে করো এই যে ফিল আপটা, এই এইটা কার জন্য লাগবে, এটা কিন্তু একজন কমেন্ট করেছিল, আকিস গ্যালারি সম্ভবত ওই নামে একজন কিন্তু কালকেই কমেন্ট করেছিলেন যে এই জিনিসটা কি। অ্যাকচুয়ালি দেখো, এটা সেরকম কিছু নয়, এখানে তোমাদের নামটা উনি লিখে দেবেন, সার্টিফিকেট নম্বর, ডেট, হ্যাঁ, তোমার নাম লেখা থাকবে, সন, ডটার অফ, তোমার বাবার নাম, রেসিডিং অ্যাট, কোথায় তুমি থাকো, সেই জিনিসগুলো সমস্ত লেখার পর এখানে কিন্তু তোমাদের যে বিষয়টা, দেখো এখানে তোমাদের যে কোনো কোথায় কী সমস্যা রয়েছে সেই বিষয়গুলো এখানে কিন্তু একদম ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। মনে করো কারো এই এই অসুবিধাগুলো রয়েছে, সুতরাং এগুলো কিন্তু উনি টিক করে দেবেন, ওকে। আরেকটি বিষয় এখানে দেখো, তোমাদের মধ্যে যার যার যা যা সমস্যা রয়েছে এখানে কিন্তু প্রায় সমস্ত কিছু পেয়ে যাবে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। আর যদি ওকে থাকো তাহলে তো কোনো অসুবিধাই নেই, এখানে এগুলো কোনো টিকি উনি যা দেবেন উনিই দেবেন, তোমাদের কিছু করার দরকার নেই, সিগনেচার করে উনি ওনার নাম টাম দিয়ে ফিল আপ করে দেবেন। আর এই যে লাস্টের পেজটা, লেটার ফর আন্ডারটেকেন ফর ইউজিং ওন স্ক্রাইব, এখানে কিন্তু তোমাদের নিজেরটাই লিখতে হবে, ঠিক আছে। যেমন ফার্স্টে তোমাদের যদি কোনো কারোর সমস্যা থেকে থাকে, মনে করো কারো হয়তো আঙুল নেই বা কারো হয়তো পা নেই বা এরকম যদি কারো সমস্যা থেকে থাকে, ওকে, অর্থাৎ যার ডিসেবিলিটি রয়েছে, তারা কিন্তু এটা ফিল আপ করবে। আই, তারপর তোমার নাম হবে, ক্যান্ডিডেট উইথ, এই ক্যান্ডিডেট উইথ মানে কিসে তোমার ডিসেবিলিটি রয়েছে, এখানে তোমার লেখাই রয়েছে নেম অফ দ্য ডিসেবিলিটি, সেখানে তোমাদের লিখতে হবে। অ্যাপিয়ারিং ফর দ্য নেম অফ দ্য এক্সামিনেশান, WBJEB, যে এক্সামটা তোমার দিয়েছো সেটা লিখবে। বিয়ারিং অ্যাপ্লিকেশান নাম্বার, তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবে। ডু হেয়ার বাই স্টেট দ্যাট নেম অফ দ্য স্ক্রাইব, তোমার কী বলতে চাও সেই জিনিসটা তোমাদেরকে একটু এখানে লিখতে হবে। উইল প্রোভাইড দ্য সার্ভিস অফ স্ক্রাইব রিডার ফর আন্ডার সাইন ফর টেকিং অ্যাফোরসাইট এক্সামিনেশান, আই ডু হেয়ার বাই আন্ডারটেক দ্যাট কোয়ালিফিকেশান ইজ, তোমাদের কিন্তু এটা যার যার সমস্যা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, বুঝে গেছে। এইখানে যার সমস্যা নেই তার কিছু করার দরকার নেই, আইডি ফর দ্য স্ক্রাইবার, ওকে, স্ক্রাইব অ্যান্ড আইডি নাম্বার, এগুলো অ্যাকচুয়ালি যার যার সমস্যা রয়েছে ডক্টরকে বললে উনি হয়তো এই জিনিসগুলো উনি তৈরি করে দেবেন, ঠিক আছে। চলো, তো এই ছিল টোটাল টিউটোরিয়াল। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু অবশ্যই আরও ক্লিয়ারলি তোমাদের বলে দেবো। এবার আর যে প্রশ্নগুলো ছিল সেগুলো একবার দেখে নেওয়া যাক। দেখো, এবার আমরা আলোচনা করবো টোটাল সিট ফর GNM। গভর্নমেন্টের ক্ষেত্রে তোমাদের যে গভর্নমেন্টের ক্ষেত্রে টোটাল যে সিটটা রয়েছে সেটা রয়েছে কত, 3,057টার সিট রয়েছে। তো যারা গভর্নমেন্টের জন্য চেষ্টা করছো, যাদের র্যাঙ্ক অ্যারাউন্ড রয়েছে 4,000-এর কাছাকাছি, তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি আছে, ঠিক আছে, তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি আছে, তোমরা কিন্তু অবশ্যই সুযোগ পেয়ে যাবে একটা। হ্যাঁ, GMR র্যাঙ্কের কথা বলছি, GMR র্যাঙ্ক যাদের রয়েছে 4,000-এর কাছাকাছি তারা কিন্তু 90% ধরে রাখো, আর যাদের মোটামুটি 3,057-ই রয়েছে, মোটামুটি এর অ্যারাউন্ড রয়েছে, তারা কিন্তু একদম 100% ধরে রাখো, তোমাদের সুযোগ কোথাও না কোথাও হবেই হবে, একদম গ্যারেন্টি, ওকে। টোটাল সিট ফর ANM, ANM এর ক্ষেত্রে কতগুলো রয়েছে, 920টা, যাদের র্যাঙ্ক অ্যারাউন্ড 1,000-এর মধ্যে আছে তারা কিন্তু প্রস্তুত থাকো, তোমাদের যে কোনো সময় একটা সুযোগ আসবে।
আর যাদের র্যাঙ্ক আর একটু বেশি তাদের ক্ষেত্রে কি সেটা আমি বলবো, অবশ্যই বলবো, একটু পরেই বলছি, তার আগে বলে নিই। প্রাইভেট কলেজের ক্ষেত্রে, প্রাইভেট কলেজে জিএনএমএ সিট ফিমেলদের ক্ষেত্রে রয়েছে কতগুলো, 6,050টা। ওকে, প্রাইভেট কলেজে জিএনএম ফিমেলদের জন্য রয়েছে 6,050টা, এবং প্রাইভেট কলেজ এনএমএ সরি জিএনএম মেলদের ক্ষেত্রে রয়েছে 320টা। যারা ছেলেরা রয়েছে তোমাদের 320টা সিট রয়েছে। তোমাদের একটা ট্রিক আমি কালকে আমি আলোচনা করে দিয়েছিলাম, অলরেডি আমি অনেকগুলো ট্রিক তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমরা প্রত্যেকেই অভিভূত হয়েছো এবং প্রত্যেকেই ট্রিকগুলো কাজে লাগাবে। আচ্ছা, এইবার বলে রাখি যে তোমাদের সুযোগটা কীভাবে লাগবে। মনে করো যাদের র্যাঙ্ক অনেক বেশি, ঠিক আছে, যাদের র্যাঙ্ক অনেক বেশি তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কলেজে কিন্তু অবশ্যই প্রাইভেট রাখবে। যাদের র্যাঙ্ক মোটামুটি মিডিলের দিকে, মনে করো কারোর র্যাঙ্ক হচ্ছে 40,000, 30,000, ঠিক আছে, এই এই ধরনের যাদের র্যাঙ্ক রয়েছে, জিএমআর র্যাঙ্কের কথা বলছি, তারা কিন্তু 50-50 রাখবে। ওকে, কিছু কিছু কলেজ রাখবে যেগুলো সরকারি, যেগুলো তোমার বাড়ির আশেপাশে রয়েছে, আর কিছু কলেজ রাখবে যেগুলো তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। মনে করো যাদের বাড়ি হচ্ছে কলকাতায় তারা কলকাতায় রাখবে ফার্স্টের কয়েকটা কলেজ, মোটামুটি 5-10টা কলেজ কিন্তু কলকাতার আশেপাশে যেগুলো রয়েছে সরকারি কলেজে রাখলে। তারপর কী হবে, তারপর তুমি যে কলেজগুলো রাখবে সেগুলো কিন্তু তোমার প্রাইভেট রাখবে, ওকে, যাদের মিডিলে রয়েছে। আর যাদের র্যাঙ্ক রয়েছে 1-10,000 বা 15,000 মধ্যে, তারা কিন্তু 90% সময় তোমরা ধরে রাখতে পারো, তোমাদের কিন্তু সুযোগ আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা কলেজই সরকারি রাখবে। বোঝা গেছে? আশা করছি প্রত্যেকে কিন্তু তোমাদের কনফিউশন দূর করতে পেরেছো। আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, যার র্যাঙ্ক 1-15,000 মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ লাগবে। ওকে, তোমরা প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ লাগবে। যাদের র্যাঙ্ক মনে করো 20,000 থেকে, আমি মিডিলটা বলছি না, 20,000 থেকে যাদের র্যাঙ্ক রয়েছে 40,000 কাছাকাছি, তোমরা কিন্তু 50-50 রাখবে, অর্থাৎ 50 থাকলো সরকারি, 50 থাকলো বেসরকারি। ওকে, এবার আসছি যাদের র্যাঙ্ক অনেকটাই বেশি, মনে করো কারোর র্যাঙ্ক হচ্ছে 50,000 থেকে, 50,000 থেকে যাদের র্যাঙ্ক হচ্ছে 80,000 কাছাকাছি, ওকে, তারা কি করবে, তারা সমস্তটাই কিন্তু রাখবে প্রাইভেট কলেজ। বোঝা গেছে? এর থেকে বেস্ট আমি আর কোনো সাজেস্ট আমি তোমাদের সাথে করতে পারছি না, কারণ প্রত্যেকটা কিন্তু ভিডিওতে আমি প্রত্যেকটা ট্রিক আমি কিন্তু আলোচনা করেছি, প্রত্যেকটা কিন্তু ইউনিক ভিডিও, তোমরা নিজেরাই কমেন্ট করে জানিয়েছো যে প্রত্যেকটা কিন্তু ভেরি হেল্পফুল এবং প্রত্যেকটা কিন্তু অবশ্যই তোমাদের কাজে লাগবে। ইনফ্যাক্ট অনেক ইউটিউবার আমার ভিডিও দেখে তারা কিন্তু তাদের ভিডিওতে সেই সব কিছু ইনপুট করেছে। আমি গতকাল একটি ভিডিও দেখছিলাম, আমি নামটা নিচ্ছি না, যদি তোমরা চাও আমি কমেন্ট বক্সে তার নামটা বলে দেবো। উনি কিন্তু সেম টু সেম আমি যাই বলেছি উনি কিন্তু তার ভিডিওতে সেটাই বলেছেন। অ্যাকচুয়ালি এগুলো ঠিক নয়, আমি তাকে আমি বলতে পারছি না, অ্যাকচুয়ালি ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি পাইনি, যদি পাই আমি সম্ভবত আমি ওকে বলবো যে এগুলো ঠিক নয়, আমি যেটা বলেছি এক্স্যাক্টলি উনি সেটাই বলেছেন, এটা কিন্তু ঠিক নয়। অ্যাকচুয়ালি আমরা নিজেরা যারা পরিশ্রম করে এসব করছি এটা কিন্তু করবেন না প্লিজ। আমরা দেখুন, আপনার যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে অবশ্যই আপনি নিজস্ব যে ভঙ্গিতে সেটাতে বলুন, আপনার মধ্যে কিছু অবশ্যই স্পেশালিটি রয়েছে, বাট অন্যের কপি কন্টেন্ট কিন্তু অবশ্যই কিন্তু করবেন না এরকম, এটা কিন্তু ঠিক নয়। ওকে বন্ধুরা, তো আমি বলবো দেখো তোমাদের মধ্যে একটা হিউজ অপরচুনিটি রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এটা কাজে লাগাতে পারো। কেউ কিন্তু কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে না, এরকম করবে না, ঠিক আছে। এমন আছে অনেকে বলছে স্যার আমি কি কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো। দেখো এক্ষেত্রে আমি বলবো তোমরা কেন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে না, তোমরা পরীক্ষা দিলে এত কষ্ট করলে, ঠিক আছে, আর আর কয়েকটা দিন তো অপেক্ষা করো, তারপর যদি না হয় তাহলে তুমি ছেড়ে দেবে। আর আরেকটি বিষয় বলি, যদি চেষ্টাই না করো তাহলে কী করে হবে? মনে করো তুমি এখন চেষ্টা করলে না, তুমি হয়তো ভাবছো যে না আমার হবেই না, আমি চেষ্টাই করবো না, সেক্ষেত্রে পরে দেখবে যে তোমার থেকে যারা যাদের র্যাঙ্ক ছিল অনেক পরে তারাই কিন্তু সুযোগ পেয়ে গেল। তুমি ভাবলে হবে না, এই হবে না বলেই কিন্তু তুমি সব থেকে বড় ভুলটা করে ফেললে। একটা সুযোগ, একটা সুযোগ যে কোনো দিক থেকে আসতে পারে, তুমি জানো না, এটা কিন্তু অনেক ক্ষেত্রে মিরাকেল হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটা ম্যাজিক একটা কিছু একটা ঘটে যেতে পারে। সুতরাং আমি বলবো অবশ্যই প্রত্যেকটা সিচুয়েশনের জন্য তোমরা রেডি থাকো, যে কোনো সময় কিন্তু তোমাদের একটা সুযোগ আসতে পারে, সুতরাং তোমরা কিন্তু সবসময় প্রস্তুত থাকবে। ওকে, তোমাদের নিজেদের দিক থেকে একদম কিন্তু ক্লিয়ার থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।